यहाँ कोलकाता में कबूतरबाजी में कामयाब होने वाले क्लब के मेंबरों को अवार्ड से नवाजा गया। इस सिलसिले में शहर में हुए एक प्रोग्राम में रियासती वजीर पंचायत जनाब सुब्रतो मुखर्जी और मारूफ समाजी कारकुन और तृणमूल कांग्रेस के सरगर्म हमदर्द और कौम मिल्लत का एहसासा जनाब शेख गुलाम रब्बानी साहब ने भी हिस्सा लिया। यहाँ जिस का कबूतर सबसे ज़्यादा हवा में उड़ा था उसे अवार्ड से नवाजा गया। हमारी बंगाल के कई ज़िलों के क्लब के लोगों ने इसमें हिस्सा लिया। कबूतर के उड़ने के लिए 12 घंटे का वक्त था। जिसका कबूतर सबसे ज़्यादा उड़ा उन्हें अवार्ड से नवाजा गया। इस मौका पर इलाके के काउंसलर और क्लब के सरगर्म रुकुम ने भी मौजूद थे और उन लोगों ने अपने ख्यालात का इजहार किया। आइए सुनते हैं कि इलाके के काउंसलर और सरगर्म रुकुम ने इस मौका पर क्या कहा। आज के जो पायरन ये तो वो एक इवेंट रहेगा तो एनुअल फंक्शन वोटा ने एक संबंध बोल और पायरन गुरुत्व प्रथमत ब्राइस्टार्स पिजियन क्लाब এবং তার সদস্য এবং প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফউদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ ওয়াকার আজমকে আমি এবং কাউন্সিলর নিবেদিতা শর্মা এবং আমার বন্ধু যারা এসেছে তাদের পক্ষ থেকে আমি কনগ্রাচুলেট করতে চাই এবং অভিনন্দন জানাচ্ছি। আমিও নিজেও কিন্তু এই যে পায়রার যে প্রতিযোগিতা হয়েছিল এই জাতীয় প্রতিযোগিতা এই প্রথম আমার জীবনের প্রথম, আমি কোনোদিনও আসিনি বা আমি জানতাম না যে এই জাতীয় প্রতিযোগিতা এত বড় আকারে ওয়েস্টবেঙ্গলে ওরা অর্গানাইজ করছে। সেজন্য ধন্যবাদ। বিভিন্ন খেলাধুলার কথা আমরা জানি কিন্তু পায়রারও সমাজে যে কতটা গুরুত্ব আমাদের প্রাচীনকালে ছিল আমরা অনেক সময় বই পুস্তক থেকে জানি যে তখন ডাক ব্যবস্থা ছিল না, তখন পায়রার মুখে করে চিঠি দিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হতো, তাতে বোঝা যায় যে পায়রার মধ্যে একটা সেই প্রতিভা আছে বা তাদের সেই সেন্সিটিভিটি আছে যার জন্য ওরা ঠিক জায়গাতে ওরা নির্দিষ্ট জায়গায় না তার গন্তব্যকে সেই চিঠি পৌঁছে দিতে পারত। এই থেকেই মানে এরা স্বীকৃতি দিয়েছে সেই খেলাটাই অন্যভাবে পায়রা কতক্ষণ উঠতে পারে তার সেটার ঘড়ি ধরে সেটাকে জাজমেন্ট দিয়ে নিয়ে এসে গোটা বাংলাব্যাপী যেভাবে অর্গানাইজ করে একটা বড় ইভেন্ট করলো এবং আমি দেখি সত্যি আমরা সবাই খুবই মানে খুশি এবং আনন্দিত যে এই জাতীয় ইভেন্ট একটা গুরুত্বপূর্ণ আমাদের নিশ্চিতভাবে আমাদের চিন্তার মধ্যে একটা নতুন খোরাক জোগালো। তো সেজন্য ওদেরকে ধন্যবাদ নতুন আমাদের চিন্তাকে প্রবাহিত করার জন্য এবং আমার আরও অভিনন্দন যে শুধু এটা নয় ওরা বিভিন্ন রকম সমাজকল্যাণমূলক কাজে ব্রাইট স্টার পিজিয়ান ক্লাব জড়িত পিজিয়ান অ্যাসোসিয়েশন রয়েছে, তার মানে কত বড় আকারের ইভেন্টের দায়িত্ব ওরা পেয়েছিল এ থেকে বোঝা যায় যে অল বেঙ্গলের অ্যাসোসিয়েশন যারা তাদের ব্রাইস্টার পিজিয়ান ক্লাবকে দায়িত্ব দিয়েছিল এবারের অ্যানুয়াল ইভেন্ট পরিচালনা করার জন্য। তো সুতরাং আমি তাদের সাফল্য কামনা করি সমস্ত সমাজকল্যাণমূলক কাজ এবং এই জাতীয় নতুন যে চিন্তা তারা আমাদের সমাজের মধ্যে আনছেন সেটার জন্য তাদেরকে ধন্যবাদ এবং আগামী দিনে আরও প্রসারিত হবে ওদের সেই সমস্ত কর্মকাণ্ড সেটা আশা করি। দেখুন আজকের 9 ফেব্রুয়ারি 2020 আজকের পুরো বাংলা জুড়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ক্লাব আছে তার এখানে ইনভিটেশন ছিল, 25 ক্লাবকে ইনভিটেশন দেওয়া হয়েছিল অল বাংলা পিজন অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম যেটা ব্রাইস্টার পিজন ক্লাব পরিচালিত করেছিল এবং অর্গানাইজ পুরো করেছিল ব্রাইস্টার পিজন ক্লাবের সকল সদস্য মিলে এবং অল বাংলা পিজন অ্যাসোসিয়েশনের সকল সদস্য মিলে। এখানে আজকের আমাদের উপস্থিত ছিলেন আমাদের মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী সুব্রত মুখার্জি মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের সদ্য সুশীলদা এবং এক্স কাউন্সিলর এবং 65 ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মা, শ্রীমতী নিবেদিতা শর্মা মহাশয়া এবং উপস্থিত ছিলেন সিম্মি জাহান এক্স কাউন্সিলর এবং উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া উলামা বোর্ডের সোশ্যাল ওয়ার্কার এবং অল ইন্ডিয়া উলামা বোর্ডের প্রেসিডেন্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এস কে গুলাম রব্বানি সাহেব এবং আমরা ইনভাইট করেছিলাম কলকাতার মেয়র জনাব ফিরাদ হাকিম মহাশয়কে। উনি একটু ব্যস্ততার জন্য আসতে পারেননি কিন্তু উনি বলেছেন নেক্সট বছর নিশ্চয়ই এইরকম প্রোগ্রাম উনি ইভেন্টে উপস্থিত হয়ে আমাদের এইটা আরও সাকসেস করবেন এবং আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে প্রথম পুরস্কার বাইক এবং
যে ক্লাবরা পার্টিসিপেট করে, 13টি ক্লাব পার্টিসিপেট করে এবং আইপিএল ধাঁচে একটা খেলা আমরা পরিচালনা করি, যেটা পুরো এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা সুনাম নিচ্ছে। এবং আমরা সেই খেলার মাধ্যমে ব্রাইট স্টার প্রিজন ক্লাব চ্যাম্পিয়ন হয় আবার, এবং দ্বিতীয় পজিশন অধিকার করে হাওড়ার ক্লাব। মানে প্রত্যেকটি এলাকা থেকে, সাউথ, নর্থ জোন, সেন্টার জোন এবং হাওড়া ডিস্ট্রিক্ট থেকেও মানে ক্লাবগুলো পার্টিসিপেট করে। সেখানে এসে আমরা এখানে ফতেপুর প্রিজন ক্লাব সাউথ থেকে একটা ফতেপুর এলাকা, ডায়মন্ড হাওড়া এলাকার, সে ক্লাবও থার্ড পজিশন নেয়। এবং প্রচুর এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, বাইক থেকে নিয়ে টিভি থেকে আরম্ভ করে রেফ্রিজারেটর থেকে আরম্ভ করে প্রচুর ট্রফি, আপনারা ট্রফি দেখতে পাবেন, খুব সুন্দর সুন্দর বড় বড় ট্রফি রয়েছে। এবং আমরা এই প্রোগ্রামটা করে খুব আনন্দিত, এবং আমাদের মাঝখানে যে রকম ব্যক্তিগণ এসে উপস্থিত হয়েছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই খেলাটা সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি টাইমিং থাকে। এটা পায়রা ওড়ানো আকাশে উড়বে এবং প্রত্যেকটি বাড়িতে এক একটা করে জাজ বসে থাকে, সে জাজমেন্ট করে। একটা টিমে যেভাবে স্পোর্টস হয়, খেলা হয়, যেভাবে প্রত্যেকটি টিম থেকে প্লেয়ার নামে, সেভাবে প্লেয়ার নামায়, নিজে পায়রা নামায় প্লেয়ার হিসাবে। ধরুন 7 সাইড 6 সাইড 11 সাইড যেভাবে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হয় সেইভাবেই পায়রা টুর্নামেন্টও হয়। সেভাবে প্রত্যেকটা এক একজন ব্যক্তি নিজের পায়রাকে নামায় খেলায় এবং তাদের টোটাল স্কোরকে কাউন্ট করে যাদের সবচেয়ে বেশি পায়রা ওড়ে সেই ব্যক্তি চ্যাম্পিয়ন হয় এবং তার পায়রা চ্যাম্পিয়ন হয়। যত বেশি উড়বে সেই চ্যাম্পিয়ন হবে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে টাইমিং 12 ঘন্টা উড়তে হবে। হ্যাঁ, 12 ঘন্টা পার করলে আবার সেটা ডিসকোয়ালিফাই হয়ে যায়, আর 12 ঘন্টার মধ্যেই নামতে হবে তাকে। এটা ট্রেনের ওপর পুরোপুরি যার যায় তার খরচা, না আপনার কন্টিনিউ ডিসকোয়ালিফাই। প্রত্যেকটা এলাকায় প্রত্যেক জন্য ওড়াচ্ছে, তার বাড়িতে এক একটা করে যাচ্ছে, নিজের বাড়িতে নামতে হবে। বেশি নামলে কি হয়, ওটা ডিসকোয়ালিফাই হয়ে যায়, ডিসকোয়ালিফাই হয়ে যায়, একটা নিয়ম আছে। 12 ঘন্টা উঠতেই হয়। এটা পাকিস্তান এবং অন্য আদার্স কান্ট্রিতে, পাকিস্তান কান্ট্রিতে এটা সেন্ট্রালের স্পোর্টসের মর্যাদা পেয়েছে, এই যে পায়রা উড়ান প্রতিযোগিতা। আমরা এটা চিন্তাধারা এবং আমাদের প্রয়াস রয়েছে যে যাতে এটাও বাংলার মধ্যে, প্রথমে বাংলা থেকে আরম্ভ হোক, আস্তে আস্তে করে সব জায়গায়। দিল্লিতে এর প্রচুর বড় বড় নবাবদের এটা শখ রয়েছে, দিল্লিতে অনেক বড় বড় উস্তাদ খালিফারও রয়েছেন, সেখানেও এই প্রতিযোগিতা হয়। তার সাথে সাথে আমরা চাইবো ওয়েস্ট বেঙ্গলে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের পুরো টিম রয়েছে এর সঙ্গে, আমাদের 300 থেকে 350 মেম্বার রয়েছে, তারা মিলে এই কাজটা আমরা সম্পন্ন করতে পারছি। আমার নাম হচ্ছে এম ডি ওয়াকার আজম, আমি অল বাংলা প্রিজন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।